নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/4/2021 ভারতের নৌবাহিনীতে অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে কয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আজকে যে চাকরির খবরটা নিয়ে এলাম সেটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান নেভিতে কিন্তু একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে। আপনারা দেখে নিন শিক্ষাগত যোগ্যতা এবং কী ধরনের কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা শিক্ষাগত যোগ্যতা কার কোনটা দরকার। তো যদি আপনি এলিজিবল হন অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করবেন। দেখে নিন বিস্তারিত কী রয়েছে। ভালো খবর, চাকরি পাইতের জন্য নাবিক পদে 2500 কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি। আবেদনের শেষ তারিখ, যোগ্যতা ইত্যাদি জেনে নিন সমস্ত তথ্য। শূন্যপদ 2500, আর্টিফিসার অ্যাপ্রেন্টিস ও SSR এই দুটো পদে নিয়োগ হবে। আর্টিফিসার অ্যাপ্রেন্টিস নাবিক 500 জন নিয়োগ হবে। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অঙ্ক এবং পদার্থবিদ্যা নিয়ে 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবে। অর্থাৎ HS পাস করলেই হবে। সায়েন্স মানে ফিজিক্স, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। 60% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। বয়স 1 ফেব্রুয়ারি 2001 থেকে 31 জুলাই 2004 মধ্যে যাদের জন্ম তারিখ তারা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে 2001-এর 1 ফেব্রুয়ারি থেকে 31 জুলাই 2004 মধ্যে যাদের জন্ম তারিখ তারা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। ইন্ডিয়ান নেভি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, এটি পরবর্তীতে তা কাজে লাগতে পারে। এই মুহূর্তে ডাকযোগে কোনো তথ্য পাঠাতে হবে না। আবেদনের তারিখ হচ্ছে 26 থেকে 30 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। তাহলে 26 তারিখ থেকে শুরু হচ্ছে, 30 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে যারা আবেদন করতে চান। লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা সফল হতে হবে। করোনা পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া কিছুটা পরিবর্তন এসেছে। মোট আবেদনকারীর মধ্যে 10,000 জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাদের মধ্যে বেছে নেওয়া হবে 2500 জনকে। এই হচ্ছে সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন আবেদন করবেন। এটা কিন্তু নোটিফিকেশান, অনলাইন আবেদন করতে হবে 26 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। লগ ইন করতে হবে, তারপর রেজিস্ট্রেশন হবে। অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন যারা আবেদন করতে চান। আর নাবিক পদে SSR হিসেবে 2000 রয়েছে। এই পদের জন্য গণিত, পদার্থবিদ্যা পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্তরে রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি বিষয় থাকলে আবেদন করতে পারবেন। এটাও একই বয়সের পদ্ধতি বা আবেদনের পদ্ধতি একই রকম আছে। 30 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। তো যাই হোক, এই দুটি মানে ইন্ডিয়ান নেভির আন্ডারে বা ভারতীয় নৌবাহিনীতে একাধিক পদে এই চাকরির সুযোগ 2500 পদে, সেটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।